নমস্কার, আমি সঞ্জিত আদিত্য। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, সানডে স্পেশাল। আর রবিবারে অ্যাকচুয়ালি আমরা কি করেছি, কি খাওয়া দাওয়া করেছি ওটাই দেখাবো, কি স্পেশাল রান্না হয়েছে। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন, আপনারা খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন। এখন প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের মধ্যে একটু দুপুরের দিকে একটু টক দই, একটু চিনি বা একটু লবণ দিয়ে একটু খাবেন, তাহলে শরীরটা একটু ঠান্ডা থাকবে, আর হয়তো ভালো লাগবে। আর টক দই না থাকলে লেবু দিয়ে শরবত বানিয়ে একটু খাবেন মাঝে মাঝে গরমের মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন সঞ্জিত আদিত্য ইউটিউব চ্যানেল। তো চলুন আমার ব্লগটা শুরু করা যাক। আজকে রান্না বান্না কি হবে বলতো? কি আজকে হবে? কাতল মাছের কালিয়া, ঠিক আছে, চিলি চিকেন, তারপরে হবে ফ্রাইড রাইস। আমি চিকেন খাই না। তাহলে কি খাও? আমি মুরগি মাংস খাই। আজকে স্পেশাল যে রান্না বান্না হচ্ছে আমাদের বাড়িতে সেটা হলো চিলি চিকেন, তার জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে। এদিকে মা জিরা আদা বেটে দিচ্ছে। বাজার কি করা আছে এটা আমি দেখাবো এখন। আর ফ্রাইড রাইস হবে, তাই ফ্রাইড রাইসের চালটা একটু ভিজিয়ে রাখা হলো। আর চিলি চিকেনের জন্য চিকেন আনা হয়েছে, এটা কাজু কিশমিশ আছে ওদিকে, কাজু কাজু কিশমিশ এন্ড ঘি, লঙ্কা, মাছ, হ্যাঁ কাতল মাছ আনা হয়েছে 7-8 পিস, আদা, ভিমস, মটরশুঁটি আর গন্ধরাজ লেবু এনেছি। বাজারে গেলেই বোঝা যায় যে জিনিসের কত দাম বেড়ে গেছে। তাড়াতাড়ি আসতে হলো, খুবই খিদে পেয়ে গেছে। মাকে বললাম তাড়াতাড়ি রান্না করতে, মা চালটা ভিজে নিচ্ছে, আমি ততক্ষণ একটু বাইরে গিয়ে ঘুরে দেখা একটু বাইরে। অ্যাকচুয়ালি আজকে গরমের জন্য কোনো বাচ্চা কাচ্চা কেউ দেখছি না আশেপাশে। ওই তো 4 জন বাচ্চা কাচ্চা আছে, কি করে কাটবে টাইম বলে দেবো। এদিকে গুড্ডি সবজি সব কেটে নিচ্ছে, আলু কেটে নিচ্ছে, এটা হলো কাতল মাছের কালিয়ার জন্যে। ও আমাকে অর্ডার করে যাচ্ছে এক এক করে, আর আমি ওটাই এনে দিচ্ছি। ফ্রাইড রাইসের জন্য কুচি কুচি করে গাজরটা ও কেটে নিচ্ছে, ও খুবই সুন্দরভাবে কাটতে পারে। চিকেন ম্যাগি আমাকে এখন বানাতে অর্ডার করলো, ও ম্যাগি খাবে, সুবির মতো বানিয়ে দেবে। ম্যাগি না পাস্তা, হ্যাঁ ম্যাগি খাবে, চিকেন ম্যাগি না কি ম্যাগি আছে একটা, এক প্যাকেট ওই ম্যাগিটা বানাতে বললো। আর তারপরে জলটার মধ্যে মশলাটা দিয়ে দিবা, দিয়ে জলটা যখন ফুটবে তারপরে ম্যাগিটা দিয়ে দিবা, দিয়ে তারপরে ওটা তোমার হালকা যখন দেখবা হালকা সেদ্ধ হয়ে আসছে তো বুঝবাই, তো ওরকম ঝরঝরা হালকা নামিয়ে দাও, একটু হালকা মানে সুপ সুপ থাকার ব্যাপার না, তো যাই ওর জন্য একটু ম্যাগি বানিয়ে দিই। রান্না হতে হতে 1-2 ঘন্টা লাগবে। আমি জল, ও যেটা যেটা বলেছে যেভাবে বলেছে আমি ওটাই করেছি, জল নিয়ে নিলাম। আর জলটা একটু হালকা গরম হবে, তারপরে মশলাটা দিয়ে দিব, তারপর ওই নুডলস গুলো দিতে হবে। ও যেভাবে বলেছে আমি ওভাবেই করেছি। পেঁয়াজ, টমেটো, একটু গাজর দিদি, হয়তো হয়তো টেস্টি হয়নি। অ্যাকচুয়ালি আমি এগুলো বানাই না, বানাতেও পারি না। আমার মা মায়ের ও শরীরটা এতটা ভালো না, আর গুড্ডিরও
ওরও একটু শরীরটা খুবই খারাপ আছে। আপনারা দেখবেন, তারপরে ডিসাইড করবেন যে ফিউচারে কি করা যায়, বেটার ভেবে চিনতে কাজ করবেন, না হলে সব কিছু আগে থেকে মনে হয় সব কিছু বেটার হবে, বেটার হবে, একচুয়ালি বেটারই হয়, মোর বেটার, মোর মোর দেন বেটার, মোর দেন বেটার। কারণ আমি দিচ্ছি কেন তুমি দিবা? আমরা বাড়িতে সবাই মিলেমিশেই কাজকর্ম থেকে শুরু করে সবকিছু মিলেমিশেই করি, খুব আনন্দ হয়, ভালো লাগে। আমার মার ম্যাগি নুডলস এগুলো এতটা ভালো লাগে না, তাও মা অল্প করে দিই মাকে, আর মায়ের পেটেরও প্রবলেম আছে, গুড্ডিরও পেটের প্রবলেম আছে, কিন্তু গুড্ডির আবার এটা পছন্দ, ওর ফেভারিট যা বলা যায়। নুডলস খাওয়ার নিনজা টেকনিক। সত্যি রান্না হতে এত সময় লাগে না, যখন খিদে পায় তখন আর সবর হয় না, যে মনে হয় এখনই খেয়ে নিবো বা সামনে কিছু থাকলে ওটাই খেতে চাই। তাই ম্যাগি খাওয়ার পরে কি খাবো, তাই আম পান্না ছিল, এটা আম পান্না না অরেঞ্জ পান্না, অরেঞ্জ ছিল, ওটা ঠান্ডা জল দিয়ে বরফ দিয়ে, খুব টেস্টি এটা, এটা ম্যাঙ্গো, ম্যাঙ্গো কি নাম আছে, এটা শপিং মলে পাওয়া যায়, স্পেন্সার্সে বা বাইরেও হয়তো পাওয়া যায়, আর ডিসকাউন্ট আছে শপিং মলে। ফ্রাইডেসের সেন্ট বেরিয়ে গেছে, এই সেন্টেই খিদে পেয়ে যায়, খুব ভালো, টেস্টি, এগ ঘুট, এগ ঘুট, আহ কি টেস্ট, পেটটা ঠান্ডা হয়ে গেলো, মাথা ঠান্ডা হয়ে গেলো, শরীরও ঠান্ডা হয়ে গেলো, সত্যিই খুব টেস্ট, খেয়ে দেখবেন খুব টেস্ট, হয়তো আপনারা খেয়েছেন, যদি খেয়ে থাকেন কমেন্টে জানাবেন। ওর গুড্ডির হাত থেকে এটা মনে হয় আত্মীয় স্বজন আসবে, কিন্তু আত্মীয় স্বজন আসবে কী করে, বলা হয়েছিল আসতে পারেনি অনেকে, এদিকে চিলি চিকেন অলরেডি রেডি কিন্তু আমাকে টেস্ট করতে দিল না, এদিকে কালিয়ার জন্য মাছ ভাজাও রেডি, কালারটা দেখুন, বিহারের কাপড়টা অ্যাকচুয়ালি টেস্ট হয়, খুবই সুন্দর কালার হয়েছে, এদিকে আমাকে বেড়ে দিল, সেন্টটা ভালো হয়েছে, কারণ আমার আর সবর সই ছিল না, এতক্ষণ ওয়েট আমি করতে পারবো না, তাই ফ্রাইডাইসটা টেস্টিং এর জন্য একটু নিয়ে নিলাম, টেস্ট করার জন্য যে কেমন হয়েছে, মা কেমন লাগছে, না সত্যি খুব টেস্ট করতে 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 তখন যে পেটেই ভরে গেল, আর একটু জল দাও বাস, গুড্ডি সত্যি চিলি চিকেন ফ্রাইড রাইস এগুলো খুবই ভালো পারে, মাছের কালিয়া, কাতল মাছের খুবই টেস্ট, নটা আমার একটু বন্ধুদের মধ্যে যদি কেউ আমার চেনা জানা থাকো আমাদের বাড়িতে নিশ্চয়ই একদিন এসো, গুড্ডিকে বানাতে বলবো, আর আপনারা সবাই মিলে বসে খাবো, খুবই আনন্দ, আমি রান্না বানালাম, আর খুবই টেস্টি বানায় সত্যি, তুমি বানালে রান্না করা আসলোই না আইডিয়াটা, তারপর খাওয়া দাওয়ার পর এখন কি করব,
তো ফ্রেন্ডস, আমার এই ব্লগটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও, একটা ছোট লাইক দিও আর একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।